يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ السلام ورحمة الله وبركاته কেউ যদি পরহেজগার হয় তাহলে তাতে গর্বের কিছু না। যদি গর্ব করে, যদি লোকের কাছে ফখর করে, তাহলে নিশ্চয়ই রিয়া হতে পারে, আর রিয়া হলে পরে আমল পণ্ড হয়ে যেতে পারে। সুতরাং এই আল্লাহর তৌফিক, আর আল্লাহর তৌফিকে তাদের আল্লাহর শুক্রিয়া, আল্লাহর হামদ করা উচিত, গর্ব নয়। সুতরাং যত আমল বাড়বে, আমলের মধ্যে একটা হলো বিনয়, বিনয় বেড়ে যাবে, বিনয়ী হবে, লোকের মাঝে অহংকার প্রদর্শন করবে না। নিশ্চয়ই ইসলাম কি এটাকে সাই দেয়, এই প্রশ্ন করাই ঠিক না। ইসলাম সাই দেয় এরকম হতেই পারে না, যেখানে সাধারণ মানুষের জ্ঞান বলছে, বিবেক বলছে যে এটা উচিত নয়, সেখানে ইসলাম নিশ্চয়ই অনেক কিছু আছে যেগুলো মানুষ খারাপ মনে করে, সেগুলো খারাপ মনে করে, আর সেটা হচ্ছে অহংকার। অতএব অহংকার করাটা নিশ্চয়ই, যত বড়ই আমল হোক, আমলদার হোক না কেন, নিজে আমল করছে বলে অপরকে তুচ্ছ করবে, নিজে মানুষ বলে অপরকে অমানুষ ভাববে, এটা উচিত না। তবে কিছু কিছু ক্ষেত্রে ঘৃণার কথা আছে, সে মানুষকে ঘৃণা করতে হবে, প্রয়োজনে ঘৃণা করতে হবে যাতে সে ফিরে আসে, সেটা আলাদা কথা।